সেলাই মেশিন। টেক্সটাইল ইন্ডাস্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান একটা উপাদান। এই সেলাই মেশিন ব্যতীত টেক্সটাইল ইন্ডাস্ট্রি কল্পনাও করা যায় না। আর এই সেলাই মেশিনের রয়েছে হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্য। আজকের এই ভিডিওতে আমরা জানব এই সেলাই মেশিনের আবিষ্কারক এবং আবিষ্কারের ইতিহাস সম্পর্কে। তো লেটস স্টার্ট। সেলাই মেশিনের ইতিহাসটা 1755 সালে চার্লস ফ্রেডরিকের হাত ধরে। তিনি জার্মানে 1726 সালে জন্মগ্রহণ করেন। তিনি সর্বপ্রথম সেলাই মেশিনে সুয়ের ব্যবহারের নকশা তৈরি করার জন্য ব্রিটিশ প্যাটার্ন লাভ করেন, আর সেই থেকেই মূলত এই সেলাই মেশিনের যাত্রা শুরু। পরবর্তীতে 1790 সালে থমাস সেইন্ট একটি পূর্ণাঙ্গ সেলাই মেশিনের নকশা প্রণয়ন করেন। তার এই মেশিন মূলত চামড়া এবং ক্যানভাস তৈরিতে ব্যবহৃত হতো, আর সেটি ছিল হাতল বিশিষ্ট। থমাস সেন্টের সেলাই মেশিন নকশা প্রায় 40 বছর পর ফ্রান্সের এক দর্জি বার্থলেমি থিমোনিয়ার 1830 সালে সেলাই মেশিন আবিষ্কার করেন। তিনি পৃথিবীর সর্বপ্রথম টেক্সটাইল ইন্ডাস্ট্রির মালিক। তিনি ফ্রান্সে 80টি সেলাই মেশিন দিয়ে একটি টেক্সটাইল ইন্ডাস্ট্রি তৈরি করেন। তাকে দায়িত্ব দেওয়া হয় ফ্রান্সের সেনাবাহিনীদের ইউনিফর্ম তৈরির জন্য। তারপর 1851 সালে আইজেক মেরি সিঙ্গার সর্বপ্রথম আধুনিক সেলাই মেশিনের একটি কারখানা তৈরি করে, আর তার এই কোম্পানির নাম ছিল সিঙ্গার সুইং মেশিন। তার এই কোম্পানির মাধ্যমে সারা পৃথিবীতে আধুনিক সেলাই মেশিনের যাত্রা শুরু হয়। তার পরবর্তীতেই টেক্সটাইল ইন্ডাস্ট্রি দিন দিন বাড়তে শুরু করে। এভাবেই হাজার উদ্ভাবকের হাত ধরেই সেলাই মেশিন দিন দিন উন্নতি সাধন করে এবং সহজলভ্য হয়, যার কারণে সবার ঘরে ঘরে আজই সেলাই মেশিন।